ফেব্রুয়ারি 2021 সালে থেকে ফেব্রুয়ারি 2022 এ যাচ্ছে 23 এর আজকে ডিসেম্বরের 21 তারিখ তাই না তাহলে কতদিন যাবত আপনি মেয়াদিত্ব ওষুধ রেখে দিয়েছেন শুধু তাই না ভুলে থেকে গেছে স্যার ভুলে থেকে গেছে একটা বিষয় কিন্তু এখানে আপনি সময়সীমা লিখে দিয়েছেন 6 বছর হাত দিয়ে কেটে দিয়ে ওটা আমি এক বছরের পরিবর্তে আপনি 6 বছর করলেন কেন এই যে দেখেন 6 বছর করে দিয়েছেন আমার এটা ডেট ফেল হলে ফেরত নাই এটা তো কোনো লেভেল নেই এটা মেয়াদের জন্য স্যার সাথে আসছে তো লেভেলটা খুলে পড়ে গেছে এটা সুষ্ঠু জীবনের সাথে একসাথে খুলে এমনি পড়ে গেছে জি স্যার প্যাকেটের ভিতর ইন্ট্যাক্ট থাকে ওটা খুলে গেছে স্যার আমি কি বলি এটা তো গন্ধ বের হচ্ছে এটা আপনার প্রেসক্রিপশন লেখেন কোথায় একটু দেখি কি লেখা আছে বিখ্যাত কবিরাজ ঘর আপনি বললেন সময় এক বছর লেখা আছে তো এটাও তো এক বছর এক বছর মুছে দিয়েছে অমিতরিস্ট এটাও মেয়াদ শেষ এটা আমি রিটার্ন দিয়ে দেবো স্যার রিটার্ন দিয়ে দেবেন কার কাছে রিটার্ন দিবেন মালিকের কাছে লেভেল ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন লেভেলে আসার সময় ছিঁড়ে গেছে কেন অনুমোদন আছে কিনা বলেন এটা স্যার মনে করেন যে ওষুধটা দেয় এটা আমরা জানি না যে এটা যে ড্যাগ আছে কিনা এটা রাখবো না যদি ড্যাগ না থাকে আপনি না জেনে কেন এই প্রেসক্রিপশনে লিখছেন আমি বিক্রি করতেছি আমি এটা প্রেসক্রিপশন লিখিনি স্যার এটা চায় এসে যারা তাদের দিয়ে না দিয়ে স্যার আমি যারা চায় তাদেরকে শুধু দেন না দেন কত করে দাম বলে আসি স্যার কত করে দাম 300 টাকা 300 টাকা এটা তো কোনো লেভেল নেই এটা মেয়াদের জন্য স্যার সাথে আসছে তো লেভেলটা খুলে পড়ে গেছে এটা সুষ্ঠু জীবনের সাথে একসাথে খুলে এমনি পড়ে গেছে জি স্যার প্যাকেটের ভিতর ইন্ট্যাক্ট থাকে ওটা খুলে গেছে স্যার আমি কি বলি এটা তো গন্ধ বের হচ্ছে এটাও গন্ধ বের না এটা ভালো একটু গন্ধ বের না এটা ভিন্ন রকম গন্ধ এই বিষয়ে কি বলবেন ফেব্রুয়ারি এটা আমার ফেরত দেওয়ার কথা ছিল স্যার আমি ভুলে গেছি আচ্ছা কথা শুনেন আপনার নাম কি আমার নাম মনোর হোসেন কত বছর ধরে প্র্যাকটিস করছেন এখানে স্যার আমি প্র্যাকটিস21 তারিখ তাই না তাহলে কতদিন যাবত আপনি মেয়াদিত্ব ওষুধ রেখে দিয়েছেন শুধু তাই না ভুলে থেকে গেছে স্যার ভুলে থেকে গেছে একটা বিষয় কিন্তু এখানে আপনি সময়সীমা লিখে দিয়েছেন 6 বছর হাত দিয়ে কেটে দিয়ে ওটা আমি এক বছরের পরিবর্তে আপনি 6 বছর করলেন কেন এই যে দেখেন 6 বছর করে দিয়েছেন আমার এটা ডেট ফেল হলে ফেরত নেই ডাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া কোনো ওষুধ বিক্রি করতে পারবেন না আর দ্বিতীয় কথা মেয়াদিত্ব ওষুধ তো রাখতেই পারবেন না এখানে না আমি এগুলো আপনি ফেরত দিয়ে দেবো স্যার এখন ফেরত না এগুলো আমরা ডিস্ট্রয় করে দেবো অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করছেন আপনি এবং মেয়াদিত্ব ওষুধ বিক্রি করছেন এবং মেয়াদ কাটাকাটি করে 6 বছর বাড়িয়ে দিয়েছেন ইতিপূর্বে এক বছর পার হয়ে গেছে আপনি সেই মেয়াদিত্ব ওষুধের গায়ে 6 বছর মেয়াদ বাড়িয়ে দিয়েছেন অতিরিক্ত এগুলো অপরাধ স্বীকার করেন কি না জি স্যার এটা তো যখন যেহেতু এটা অনুমোদন নাই তখন তো অপরাধ স্যার অপরাধ এই অপরাধে আমলে নিয়ে আপনাকে
সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো আমি আপনার লাইসেন্সের কপি আমরা নিলাম এবং আপনার কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হবে ভবিষ্যতে এরকম অপরাধ সংঘটিত করলে আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যাব এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে